লুটতরা সিনেমাতে যদি অঞ্জু ঘোষ কাজ করতো তাহলে কি মৌসুমীওয়ালা ক্যারেক্টারের জন্য তাহলে কি অঞ্জু ঘোষের ভাগ্য ফিরত বা সিনেমাটা এরকম সুপারহিট হতো? এরকম প্রশ্ন আপনার মনে কি বাসা বাঁধে না বা আপনি কি আসলে মানে জানতে চান না? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবের উপর বেস করে ভিডিওটাই নিয়ে কথা হবে। ভিডিওটা স্পেশাল হবে, ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনারা যদি ফিল্মস বাই চ্যানেলকে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মধ্যে আমার মতামতটি। আমি একটু করে দিলাম আপনাদের মধ্যে আমার কমেন্টস 97 কাজে এক পর্যন্ত একটি ফিল্ম আছে যে ফিল্মের নাম লুটতরাজ, অনন্ত প্রেম তুমি দাও আমাকে প্রেম, বিপাশায় ভরা এমন তোমার ভালোবাসা, শুধু ভালোবাসার প্রয়োজন, একটা গান, একটা ইতিহাস, একটা সিনেমা, একটা ইতিহাস, কাজে মান্না মৌসুমী দিদি, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, একটা দুর্দর্শ রকমের পেয়ার, রাজীব ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, মানে ক্যা বাত হে। এবং এই সিনেমাটা নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, বাট আপনি কি জানেন যে মৌসুমীওয়ালা ক্যারেক্টারের জন্য এই সিনেমাটি ইনিশিয়ালি কিন্তু চুজ করা হয় অঞ্জু ঘোষকে, কারণ মৌসুমীর যে ক্যারেক্টারটা ছিল একটা নর্তকী ক্যারেক্টার বা যাত্রাপালায় নাচে আছে, যদি ওভার স্যাচুরেটেড একটা অ্যাক্টিং বা ওভার ড্রামেটিক অ্যাক্টিং বা যাত্রাপালার নায়িকা অঞ্জু মূলত যাত্রা থেকে উঠে উঠে পারে, এটা কিন্তু অঞ্জু ঘোষের সঙ্গে কিন্তু যায় ক্যারেক্টারটা, অঞ্জু ঘোষকে কিন্তু চুজ করা হয়। কাজে কিন্তু মান্না বেশ কিছু লিমিটেশন দেখায় বা যেভাবে হোক না কেন অঞ্জু ঘোষকে পরবর্তীতে মান্না সিনেমাতে নেয় না। এই সিনেমাতে তো বলা হয়ে থাকে যে এই সিনেমাটা ছিল বা এই এই সিনেমাটা দিয়ে আসলে পুনর্জন্ম হয় মৌসুমীর, বলা হয়ে থাকে লুটতরাজ সুপারহিট হওয়ার পরে মৌসুমী আবারও তার আগের পুরনো জায়গায় ফিরে আসতে থাকে। যদিও অ্যাকশন ধরনের সিনেমা, তবে লুটতরাজে মৌসুমীর ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য বেস্ট, অত্যন্ত সুন্দর ক্যারেক্টার ছিল, লেন্দি ছিল, খুবই ইফেক্টিভ একটা ক্যারেক্টার মৌসুমী প্লে করেছে, মানে খুবই সুন্দরী লাস্টমেই একজন নায়িকার এই ধরনের ক্যারেক্টার যে কোনো মানুষেরই ভালো লাগছে, খুবই সুন্দর একটা ক্যারেক্টার ছিল। কিন্তু অঞ্জু ঘোষ যদি ওই সিনেমাতে যদি কাজ করতো তাহলে সিনেমাটা কী হতো, এটা নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু এখানে অনেক রকম ব্যাপার থাকবে। অঞ্জু ঘোষ এই সিনেমাতে কাজ করলে তার ভাগ্য ফিরত কি না, এটা হচ্ছে এক রকমের প্রশ্ন। এবং আরেক রকমের প্রশ্ন হচ্ছে এই সিনেমাটা অঞ্জু ঘোষ কাজ করলে সুপারহিট হতো কি না, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু দুই রকমের। এবং আজকে আমি দুইটা প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে হাজির হয়েছি। তো এখন আমি কথা বলবো যে অঞ্জু ঘোষ যদি এই সিনেমাতে কাজ করতো তাহলে সিনেমাটা সুপারহিট হতো কি না। দেখেন আমি শুরুতে বলি মৌসুমীর ক্যারেক্টারটা অত্যন্ত ইফেক্টিভ ক্যারেক্টার ছিল, দুর্দান্ত ক্যারেক্টার ছিল, এবং বলবো এই সিনেমাতে আমার মৌসুমীর ক্যারেক্টার সবচেয়ে ভালো লেগেছে। তার যে ভেজা ভেজা চোখ, ভেজা ভেজা ঠোঁট, তার যে আবেদন একটা দুঃখিত মেয়ে যাত্রাপালা আজ থেকে তোর জন্ম হয়েছে বল, যে বাসুমিয়ার যাত্রা দলে তুমি যে ক্যারেক্টারটা রাজীবের সঙ্গে তার, মানে আমি বলবো যে মান্নার সঙ্গে তিনি মানে একটা অন্যরকম একটা ক্যারেক্টার কিন্তু মৌসুমী সিনেমাতে, এবং চার্মিং তার যে চার্মটা ছিল যে অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তো অনেক রকম হিসাব নিকাশ ছিল মৌসুমীর, খুবই সুন্দরী কম বয়সে। এবং অঞ্জু তখন গ্ল্যামার ফলডাউন বা অঞ্জুর লুক বলেন আপনি, অঞ্জু তখন নায়িকা কচিত পুরো দস্তুর ওইভাবে অঞ্জু তখন নেয় আমার মনে হয়, বা ওই যে ক্যারেক্টারটা কেঁপে কেঁপে কথা বলা, অঞ্জু ওভার ড্রামেটিক অ্যাক্টিং কিন্তু পারত, বাট ওই রকম গানে অনন্ত প্রেম তুমি দাও আমাকে প্রেম পিপাসায় ভরা মনে হয় গানটা যদি আপনি বলেন তো ওই গানটা এরকম জমে যেত, আপনার কী মনে হয়? এখন একজন একটা কাজ করার পরে মৌলিক জিনিসই কিন্তু সেরা হয়, এবং তারপরে কেউ হাজারো কাজ করলে কিন্তু আসলে ওই তার ফিল আসে না, বা কেউ আসলে ওইটার স্বীকৃতি দিতে চায় না যে হ্যাঁ হ্যাঁ তবে হলে একটা ফ্যাক্টর তো হতো। এখন এখন অঞ্জু করলে সুপারহিট হতো কি না, এটার যদি আপনি যদি আমাকে এক বাক্যে যদি বলতে পারেন, আমি অনেক নেগেটিভ কথা বলতাম, এক বাক্যে হতো, কারণ এটা গল্প কিন্তু আসলে অঞ্জুর গল্প নয় বা মৌসুমীর গল্প নয়, তারা মুভিটা ওভার স্যাচুরেটেড করে দেওয়ার জন্য, মানুষের আবেগ ধরার জন্য তাদের ওই ক্যারেক্টারটা, কিন্তু পুরো গল্প দিতির লাশ নিয়ে মান্নার যে দৌড়াদৌড়ি, যে পুলিশের যে একটা গল্প, যে উপরতলার যে একটা বাস্তবতা কাজিয়াতে সিনেমাতে হত্যা ধর্ষণ লুণ্ঠন যে বাস্তবতা দেখতে হয় কাজিয়াতের গল্প এখানে ইফেক্টিভ ম্যাটার, হ্যাঁ সিনেমা ডেফিনেটলি চলতো। হ্যাঁ আমার মনে হয় এখন আপনি তো বলবেন যে যদি চলতো সিনেমাটা তাহলে অঞ্জু ঘোষের ক্যারেক্টারকে দাঁড়িয়ে যেত, এইটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু হবে সম্পূর্ণ অন্যরকমের হবে এই প্রশ্নটার উত্তর, যে তার ক্যারিয়ারটা আসলে দাঁড়িয়ে যেত কি না। তো ক্যারিয়ার দাঁড়ানোটা কিন্তু আসলে একরকমের জিনিস নয়, ক্যারিয়ারটা দাঁড়ানো কিন্তু আসলে একটা সম্পূর্ণ অন্য অন্য রকমের জিনিস, যে ক্যারিয়ার
দাঁড়াতো কিনা, ক্যারিয়ার দাঁড়ানো করতে আসলে একরকমের ব্যাপার না। একটা সিনেমা সুপারহিট মানে আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলো ব্যাপার না, তাহলে আপনাকে ওই সিনেমাতে খুবই ইফেক্টিভ একটা ক্যারেক্টার প্লে করতে হবে, যে ক্যারেক্টারটা আসলে মানুষ মনে রাখে এবং যে ক্যারেক্টারটা দেখলে মনে হয় যে ক্যারেক্টারটা আপনার ক্যারেক্টার, আপনার সিনেমা, আপনি ওয়ান ম্যান আর্মি। তো আপনি আপনি যদি ওভার স্যাচুরেটেড কোনো ক্যারেক্টার যদি প্লে করেন, যে আপনার ক্যারেক্টারটা ওভার স্যাচুরেটেড ক্যারেক্টার বা আপনার ক্যারেক্টারটা সিনেমার আসলে বাহ্যিক সৌন্দর্য কিছুটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আপনি সিনেমাটা মেইন না সোজা বাংলায় মানে আপনার গুরুত্ব ওরকম না, তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওরকম হবে না, বা ওরকম ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু হবে না যে আপনার ক্যারিয়ার ঘুরে যাবে। এবং ক্যারিয়ার ঘুরতে গেলে অনেক রকম ব্যাপার লাগে, কারণ এ যে একটা নায়িকাদের ক্ষেত্রে, হিরোদের ব্যাপার না। আপনি বলবেন যে মান্না তো 35-30 পরেই মান্না আসলে লাইমলাইটে বা প্রপার নাম্বার ওয়ান হওয়ার দৌড়ে, তো এটাই মানে হিরোদের সিস্টেম একরকমের হয় এবং হিরোইনদের সিস্টেম একরকমের বিষয়। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সাবকন্টিনেন্ট বলবো না, এটা এভরি সাবকন্টিনেন্টে কিন্তু এই ব্যাপারটা যে মানে হিরোইনদের একটা নির্দিষ্ট এজের পরে আসলে তাদের ওরকমভাবে কাজ দেওয়া হয় না, ওরকমভাবে কাজ থাকে না। আপনি যদি 1997 যদি দেখেন তখন, আর দ্বিতীয় অঞ্জু আপনি কাছাকাছি এজ ধরতে পারেন, যদিও দ্বিতীয় কম বয়সী লাগতো অঞ্জুর থেকে এবং অঞ্জু আরও সিনিয়র থেকে, এবং এই ক্যারেক্টারটা কিন্তু আরও ডিমান্ড করছে, আরও কম বয়সী কোনো হিরোইন কিন্তু ডিমান্ড করছে সেখানে। এবং মানে দুজন মৌসুমি বা অঞ্জু ধরেন দুজনে করলে সিনেমাটা সাকসেসফুল হতো, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মৌসুমি করে মানুষের মনের ভিতর ওই অনন্ত প্রেম গান বা সিনেমা যেভাবে মানুষের মনের ভিতর নাড়া দিয়েছে, অঞ্জু এই সিনেমাতে ওই এজে ওই টাইমে দাঁড়িয়ে কতটুকু দুলিয়ে যেতে পারতো মানুষের হৃদয়, যেহেতু এটা অঞ্জুর করার কথা ছিল, তাই আমি এই দুটো প্রশ্নের উত্তর আজকে একটা ভিডিওতে দিচ্ছি যে আসলে কতটুকু দুলিয়ে দিতে পারতো মানুষের হৃদয়, সেটাও কিন্তু একটি হাজার টাকার প্রশ্ন মতো থেকে যায়। তাই আসলে এই ব্যাপারে বলে লাভ নেই, যেহেতু হয়নি অঞ্জুর এবং বলে কী হতো এটা আসলে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। তো তার ক্যারিয়ারটা ঘুরে যেত না কোনোভাবে প্রতিফলন করলো না, কারণ নায়িকাদের একটা ব্যাপার থাকে এবং আমাদের সিনেমা তখন কিন্তু ওই ক্যারেক্টারদের নায়িকা প্রধান নিয়ে ভাবছে না, তখন কমার্শিয়ালি চলছে এবং তখন যদি আপনি হিসাব করেন তখন ওই কিন্তু একদম ক্যারিয়ারের সেই দিকে বা বয়সের সেই দিকে, তখন সুপার বাংলায় তিনি মা বোন ভাবির ক্যারেক্টার করছে। সুতরাং আসলে এভাবে আমাদের ওটা বলা যায় না যে আসলে তার ক্যারিয়ার দাঁড়াতো বা তার ক্যারিয়ার দাঁড়িয়ে যেত না। আমার মনে হয় পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে তার ক্যারিয়ার আসলে ওইভাবে চাঙ্গা হতো না, বা সিনেমাটা সুপারহিট হতো, এটা মান্নার দম ছিল, কাজিয়াতের দম ছিল এবং মান্না কাজিয়াত তাদের নিজস্ব অডিয়েন্স, কিন্তু মৌসুমি যতটা দুলিয়ে যেতে পেরেছে অডিয়েন্সদের এটা অঞ্জু কতটুকু পারতো এটাও একটা হাজার টাকার প্রশ্ন ছিল। ওই টাইমে তাদের সময় সিচুয়েশন সব কিছু তো আপনাদেরকে হিসাব করতে পারে। ওই ব্যাপারটা নিয়েছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মধ্যে কোনো মতামতকে আমি আপনাদের মধ্যে কমেন্ট জানিয়ে দেবেন।